আমরা দুনিয়ার ব্যাপারে কত সাজগোজ করি কিন্তু যখন মসজিদে যাই ছেঁড়া গেঞ্জিটা পরে যাই ছেঁড়া জামাটা পরে যাই হাফ হাতাওয়ালা গেঞ্জি পরে যাই কিন্তু আমাদের এটা কি জানা নেই যে আমি যদি হাফ হাতাওয়ালা গেঞ্জি অথবা শার্ট পরে নামাজ পড়ি তাহলে আমার নামাজ মাকরু হয়ে যাবে মাকরু হচ্ছে সেই সমস্ত কাজ যে কাজগুলো করলে আল্লাহ তালা নারাজ হন অর্থাৎ আল্লাহ তালার কাছে অপছন্দনীয় আবার বিষয়টা এমনও নয় যে আপনি হাফ হাতাওয়ালা গেঞ্জি পরে বা শার্ট পরে নামাজ পড়লে আপনার নামাজই হবে না বিষয়টা এরকম নয় আবার আর বিষয় আপনি খেয়াল করুন যে আমরা আমি আমি এক মসজিদের এরকম অ্যালান শুনেছি অ্যালানটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো যে ওইখানে বলে যে আপনারা সব সময়ের জন্য আপনার প্যান্ট বা পায়জামা টাকনুর উপরে মানে গোটায় পড়বেন মানে শুধু নামাজের জন্য নয় আর বেশিরভাগ মসজিদে তো এরকম বলে যে আপনার এই প্যান্ট বা পায়জামা এটা গোটায় নেন যাতে টাকনুর নিচে না থাকে কিন্তু দেখেন ভাই এটা আমরা জানি যে টাকনুর নিচে যদি আমার কাপড় ঝুলে থাকে অহংকার বসত তাহলে সেই অংশটুকু কিন্তু জাহান্নামে নামে চলে যাবে তো আমাদের কি একটু ভয় নেই শুধু নামাজে আসলেই আমাদের টাকনোর উপরে প্যান্ট বা পায়জামা পড়তে হবে মসজিদ ছাড়া কি আল্লাহ তালা আর কোথাও নেই আল্লাহ তালা তো সব জায়গাতেই আছেন আমি কোনো ভালো কাজ করলে সেটাও আল্লাহ তালা দেখছেন আমি যখন কোনো খারাপ কাজ করি সেটাও আল্লাহ তালা দেখেন আর আমি কি মানুষের ভয়ে বা আমার নিজের সম্মানের জন্য যে হুজুর বলছে তো আমার আমার যদি টাকনোর নিচে কাপড় থাকে পাশের লোকটা আমাকে কি বলবে আমি কি এই জন্য করতেছি নাকি আল্লাহর ভয়ে করতেছি আর আল্লাহর ভয়ে যদি আমি করে থাকি তাহলে তো আমার শুধু মসজিদ নয় আল্লাহ যেহেতু সব জায়গাতেই আছেন প্রত্যেকটা জায়গাতে সব সময় আমার টাকনোর উপরেই প্যান্ট বা পায়জামা পরা উচিত আল্লাহ তালা তো দিক আমিন